हेलो गाइज, वेलकम बैक टू माय चैनल। आशा करी अपना सबाई भलो आज। आज हमें अपन संगे जो भिडियो शेयर करते चले हलो मैंडला आर्ट सम्पर्कित आर्ट सम्पर्कित। सो हमें चैने एर आगे अनेक भिडियो अपलोड करी आर्ट सम्पर्कित। सो हमें जेहेतु एन बाड़ीत आो हमार बाड़ीते अनेक मैंडला आर्ट बा आर्ट सम्पर्कित किछु छवि आर्ट तैरी करेछिलाम। तो सेगुलो आज के संगे शेयर करते चले। सो चलुन ताहले देखा जाक। বেশ কয়েক মাস আগে তৈরি করেছিলাম। এইভাবে তিনটি ফ্রেম একসাথে জয়েন করার পর আমি এটা ওয়াল ফ্রেম হিসাবে অ্যাপ্লাই করেছি। তো পুরো রুমে যাওয়ার আগে এখানে আমি একটা হাফ ম্যান্ডালা তৈরি করেছিলাম, সেটা একবার দেখে নিন। ব্লু এবং রেড কালারের কম্বিনেশনে একটা ম্যান্ডালা এবং হোয়াইটের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট এর উপরে করেছিলাম। সো খুব সুন্দর একটা যেটা তৈরি করা হয়েছে অ্যাক্রিলিক কালার এবং তুলি দ্বারা। এটা জাস্ট উপরে ওঠার যে জায়গাটা আছে সেই জায়গায় এটা তৈরি করা হয়েছে। এরপর আরো উপরের দিকে এগোচ্ছি। ওপরে একটা রুম আছে, তো সেই রুমেও আমি কিছু ম্যান্ডালা আর্ট তৈরি করেছিলাম, তো সেটাই আপনাদের দেখাবো। সো এটা ছিল আমার রুম। তো আমি এই রুমে অনেক ম্যান্ডালা আর্ট তৈরি করেছি, তার মধ্যে সব থেকে আমার যেটা ভালো লাগে সো এটা। আপনাদেরও কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন। সামনে নিয়ে এটার মিডিলে আছে মা দুর্গা এবং এর বাইরে আমি পুরোটা ম্যান্ডালা আর্ট করেছি বিভিন্ন রকম কালার কম্বিনেশন। সো মিডিলে যে মা দুর্গাটা এঁকেছি সেটা প্যাস্টেল কালার দ্বারা, আর একটা কাগজের উপর বানিয়েছিলাম, তারপর এখানে এটা ট্যাপ করে দিয়েছি। সো আমার রুমের যে ওয়ালটা আছে, ঠিক আছে, সেই ওয়ালে এই মিডিলে একটা ম্যান্ডালা আর্ট তৈরি করেছি। এটা পুরোপুরি অ্যাক্রিলিক কালার দ্বারা, ব্ল্যাক কালারের অ্যাক্রিলিক কালার। পুরো ওয়ালটা আপনাদের দেখাচ্ছি এক মিনিট। সো এটা হচ্ছে পুরো ওয়ালটা যার মিডিলে আমি একটা ম্যান্ডালা আর্ট করেছি এবং কর্নারও একটা আর্ট আছে এবং নিচের কর্নারেও আছে একটা ম্যান্ডালা আর্ট। সো এটা পুরো ওয়ালটা এবং মিডিলে কিছু আছে পেপার দ্বারা তৈরি বাটারফ্লাই। এছাড়াও আরও কিছু ম্যান্ডালা আর্ট যেগুলো আমি ফ্রেম বানিয়েছি সেগুলো দেখাই। এটা একটা ম্যান্ডালা আর্ট যেটা আমি ফ্রেম বানিয়েছি এবং আমার বাড়ির মানে রুমের ওয়ালে অ্যাপ্লাই করেছি। এবং সেম আরও একটা ম্যান্ডালা আর্ট, এর কম্বিনেশানটা হোয়াইট রেড অ্যান্ড ব্লু কালারের কম্বিনেশান, খুব সুন্দর একটা কালার কম্বিনেশান। সো এটাও আমি এইভাবেই ফ্রেম বানিয়ে ওয়ালে অ্যাপ্লাই করেছি এইভাবে। দূর থেকে দেখাই, তো এইভাবে ম্যান্ডালাগুলো দেখতে খুব সুন্দর লাগছে। এই ম্যান্ডালাটা আপনাদের আগেই দেখালাম। এরপর এখানে রয়েছে আমার সমস্ত বুকস কালেকশন, খাতার কালেকশন, সমস্ত বলবো না, আরও কিছু আছে যেগুলো কেউ হয়তো পড়তে নিয়েছে।
এবং এই নিচেও আছে কিছু বুকসের কালেকশন। এরপর আমার রুমের ফ্লোরে একটা হোয়াইট এবং ব্লু কালারের কম্বিনেশনের ম্যান্ডালা আর্ট করেছিলাম। তো এটা একটা আলাদা রুম, বাট এটা আমি তৈরি করেছিলাম। এটাও সেম একই রকম ভাবে, এটা ঠিক ম্যান্ডালা আর্ট নয় বাট আলপনা ডিজাইন। সো কেমন হয়েছে ডিজাইন এবং আর্টগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। সো এগুলোই ছিল আমার ম্যান্ডালা আর্ট যেগুলো আমি অনেক আগে বানিয়েছিলাম। সো এই আর্টগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও আমি কতগুলো স্কেচ করেছিলাম আর্টের, সবই ম্যান্ডালা নয় বাট নর্মাল স্কেচ, তো সেগুলো আপনাদের দেখাচ্ছি। প্রথম শুরু করি এটা থেকে, এটা একটা ম্যান্ডালা আর্ট এবং এটা বুঝতেই পারছেন ড্যান্সের একটা স্টেপ। এরপর এটা আজকে আমি রানিং ছিলাম, তো এটা আজকে তৈরি করেছিলাম বাট ফিনিশ হয়নি, এখনো বাকি আছে। দেখুন এটা একটা স্কেচ, আর্ট না ঠিক বাট আর্টের টাচ আছে। এটা একটা ব্রাইড এবং গ্রুমের স্কেচ, এর মধ্যেও ম্যান্ডালা আর্টের টাচ আছে। এটা একটা ফ্লাওয়ারের উপরে ম্যান্ডালা, খুব গর্জিয়াস একটা ম্যান্ডালা, যেটা মিডিলটা ম্যান্ডালা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং বাদ বাকি যে পাপড়িগুলো আছে সেগুলো ডিফারেন্ট কালারের। নেক্সট একটা ফ্লাওয়ারের উপরে কম্বিনেশনের ম্যান্ডালা আছে এবং একটা গ্রিন কোকোনাটের উপরও আর্ট তৈরি করা হয়েছে। এরপর জাস্ট একটা স্কেচ তৈরি করেছি হাফ ম্যান্ডালার উপর। এটা আমার ফেভারিট, সব থেকে সুন্দর একটা ম্যান্ডালা, দেখুন ভেতরে হাফ ম্যান্ডালা আছে, ম্যান্ডালা আছে, ফ্লাওয়ার্স আছে। এইভাবে পুরো স্কেচটা একটা খুব সুন্দর রূপ ধারণ করেছে। এটাও একটা পিঙ্ক এবং ব্ল্যাক কালারের হাফ ম্যান্ডালার উপর তৈরি করেছি, তিনটে হাফ ম্যান্ডালার কম্বিনেশনে এই আর্টটা তৈরি হয়েছে। এটাও ওয়ান অফ মাই ফেভারিট আর্ট। সো এদিকে যেটা আছে সেটা দেখুন ম্যান্ডালা, রেড এবং ব্ল্যাক কালারের কম্বিনেশনে, এটা ঠিক ম্যান্ডালা বলা যাবে না বাট ওই টাইপেরই একটা স্কেচ। এছাড়াও আমার কাছে আরও একটা ড্রয়িং বুক আছে যাতে আমি আরও বিভিন্ন টাইপসের স্কেচ করেছিলাম, বাট এই মুহূর্তে আমার কাছে সেই ড্রয়িং বুকটা অ্যাভেলেবেল নেই। যখন আমার কাছে আসবে আমি অবশ্যই আপনাদের সঙ্গে সেই ছবিগুলোও শেয়ার করব, ঠিক আছে? আর আপাতত এগুলোই ছিল আমার স্কেচ, আমার ম্যান্ডালা আর্ট। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।